আসসালামু আলাইকুম। আজ আমরা ক্লাস করব অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2 এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্টের সিলেবাস কেমন হবে এবং একটি নমুনা উত্তর সহ আমরা বুঝিয়ে দিব কীভাবে অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে করা যায় এবং কীভাবে ভালো মার্কস পাওয়া যায় সেই সম্পর্কে। এখন আমরা কভার ফেজ নিয়ে কথা বলবো। তার আগে বলে নিই, যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং হচ্ছে পরবর্তী অ্যাসাইনমেন্ট আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বাটন অন করে রাখবে, যাতে করে যখনই তোমার ক্লাসের অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া হয় তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আমাদের ভিডিও অনেকেই ব্যবহার করে কপিরাইট আইন লঙ্ঘন করে ভিডিও ব্যবহার করছে, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। একমাত্র ইংলিশ অ্যাপ চ্যানেলে সব সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দেওয়ার আমরা চেষ্টা করি। তো নিয়মিত সবসময় ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবে। আর তোমরা অ্যাসাইনমেন্টের সিলেবাস, উত্তরপত্র, নমুনা যদি ক্লিয়ার পেতে চাও তাহলে হচ্ছে আমাদের অনেকগুলো গ্রুপ রয়েছে, আমরা ফেসবুকে দিয়ে দিব। আমাদের ফেসবুক পেজ হচ্ছে ইংলিশ অ্যাপস, লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তারপরে আমাদের গ্রুপ রয়েছে ইংলিশ অ্যাপস, আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হচ্ছে জেএসসি ব্যাচ 2020, সেটারও লিঙ্ক দিয়ে দিব। আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সলিউশন 6-9, এটাও আমাদের গ্রুপ, এখানেও তোমরা জয়েন দিতে পারো। আর কভার ফেজের জন্য বরাবরই আগেই বলেছি, এখানে স্কুলের নাম থাকবে যেমন মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, তারপরে প্রণয়নকারী, অ্যাসাইনমেন্ট 9 শিরোনাম, তোমার নাম, রোল, বিষয় ইত্যাদি বিষয় লিখবে, তাহলে হচ্ছে যে কভার ফেজ হবে। বাংলার বিষয় বাংলা, ইংলিশটা ইংলিশ হলে ইংলিশ লিখতে পারো বা বাংলা লিখলেও কোনো সমস্যা নেই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট 2 নম্বর অষ্টম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সিলেবাস। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। তো এখানে অ্যাসাইনমেন্টের যেই কাজ, নির্ধারিত কাজ, সেটা হচ্ছে একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কীভাবে সহযোগিতা পেতে পারেন। বিষয়টি একটি শিরোনাম দিয়ে 250 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখো। অর্থাৎ সরকার থেকে মানুষ কী ধরনের সেবা পেতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে, সেই সম্পর্কে একটি রচনা বা প্রবন্ধ লিখতে হবে, একটা শিরোনাম আমাদেরকে দিতে হবে। তো প্রবন্ধে যা যা থাকবে, হিন্টসগুলো দিয়ে দিয়েছে। 1 নম্বরে ভূমিকা, তারপর সেবাসমূহের তালিকা, কী কী সেবা পাবো সেটা, ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা, প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব, উপসংহার। টোটাল এই 5টা পয়েন্টের মধ্যে আমাদের 250 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে হবে। মূল্যায়ন নির্দেশক কী কী, বিষয় বস্তুগত সম্পর্কে ধারণা, যেই যেই বিষয় লিখবে সেটা সম্পর্কে ধারণাও থাকতে হবে। নির্ভুল তথ্য, যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে। ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়, চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা থাকতে হবে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে তাকে সর্বোচ্চ মার্কস অর্থাৎ অতি উত্তম বা উত্তম ক্যাটাগরিতে রাখা হবে। তো এখন আমরা একটি নমুনা উত্তর দিব, সেই উত্তরটি হচ্ছে তোমরা সরাসরি লিখবে না, বরং সেই উত্তর থেকে ধারণা নিয়ে প্রত্যেকেই নিজের মতো করে একটি প্রবন্ধ লিখে সেটা স্কুলে জমা দিবে, তাহলে আশা করি অনেক ভালো হবে। আমাদের প্রবন্ধের শিরোনাম হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গঠনে তথ্য প্রযুক্তির ভূমিকা। এটা হচ্ছে প্রবন্ধের শিরোনাম এবং তোমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তির যে অ্যাসাইনমেন্ট সেটা শিরোনামও এটাই দিবে, ডিজিটাল বাংলাদেশ গঠনে তথ্য প্রযুক্তির ভূমিকা, এটাই তোমরা হচ্ছে শিরোনাম দিবে এবং প্রবন্ধের শিরোনামও হচ্ছে এটা। এরপর আমরা যে হিন্টসগুলো আছে সেই হিন্টসগুলো নিয়ে এখন আলোচনা করব। ভূমিকা, ইনফরমেশন ইজ পাওয়ার, অর্থাৎ তথ্যই শক্তি। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাথে অগ্রসর হওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশও। তথ্য প্রযুক্তির মহাসড়ক খ্যাত সাবমেরিন ক্যাবলের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে আধুনিক বিশ্বের সকল উন্নত প্রযুক্তির সাথে। আধুনিক তথ্য প্রযুক্তির অবিস্মরণীয় বিপ্লবের ফলে পৃথিবীর মানচিত্র এক হয়ে গেছে। সেবাসমূহের তালিকা, দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে সেবাসমূহের তালিকা। এখানে অনেক ধরনের সেবা রয়েছে, তোমরা প্রত্যেকটা হচ্ছে প্যারা প্যারা করে লিখবে, আর কোনো পয়েন্ট দিবে না। আমি হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটার শুরুতে বোল্ড করে দিয়েছি, সেটা তোমরা বোল্ড না করে হচ্ছে সেটা প্রত্যেকটা প্যারা প্যারা করে লিখবে। মোট টোটাল পয়েন্ট হবে 5টা, মেইন পয়েন্ট 5টা হবে। যেমন সেবাসমূহের তালিকা, এর আন্ডারে থাকবে ই পশসা, জমিজমার বিভিন্ন রেকর্ড সংগ্রহের জন্য পূর্বে অনেক হয়রানি হতো, বর্তমানে দেশের 64টি জেলায় ই সেবা কেন্দ্র থেকে তা সহজে সংগ্রহ করা যায়। এজন্য অনলাইনে আবেদন করে আবেদনকারী জমি জমা সংক্রান্ত বিভিন্ন দলিল এর সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে পারে, এর ফলে জনগণ খুব সহজে সেবা পাচ্ছেন। অন্যদিকে সেবা প্রদানের সময় তথ্যাদি ডিজিটালকৃত হয়ে যাচ্ছে, ফলে ভবিষ্যতে তথ্যপ্রাপ্তির
পথ সহজ হচ্ছে। তোমাদের বই থেকে এই পার্টটা আমি হুবহু তুলে নিয়েছি। তোমরা হচ্ছে ফুলটা না দিয়ে এক একজন এক এক রকম করে দিবে, আরও শর্ট করে দিবে যাতে 250 শব্দের মধ্যে থাকে। আমারটা অনেক বেশি হতে পারে, আবার কমও হতে পারে, কারণ এটা থেকে তোমরা অভিজ্ঞতা নিয়ে তোমরা তোমাদের মতো করে করবে। তারপর হচ্ছে ই বুক, সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকারিভাবে একটি ই বুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক ও সহায়ক পুস্তক রয়েছে। ই পুর্জি, সিনিকলের পুর্জি স্বয়ংক্রিয়করণ করা হয়েছে এবং বর্তমান মোবাইল ফোনে কৃষকরা তাদের পুর্জি পাচ্ছে, ফলে এ সংক্রান্ত হয়রানির অবসান হওয়ার পাশাপাশি কৃষকও তাদের ইক্ষু সরবরাহ উন্নত করতে পেরেছেন। পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করা। ই স্বাস্থ্য ব্যবস্থা, ই স্বাস্থ্যসেবা, জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের অনেক স্থানে টেলিমেডিসিন সেবাকেন্দ্র গড়ে তোলা হয়েছে। এছাড়া সরকারি হাসপাতালসমূহে ব্যবস্থাপনা সম্পর্কে মোবাইল ফোনে বা SMS-এ অভিযোগ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে, এর ফলে স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তোমরা এগুলো পয়েন্ট দিবে না, পয়েন্ট শুধু প্রথমটাই হবে, সে তা সেবাসমূহের তালিকা। এরপরে এগুলো প্যারা প্যারা করে লিখবে, প্রথমটার বোল্ড বা পয়েন্ট দেওয়ার দরকার নেই, তোমরা এ থেকে ছোটো বড়ো করে নিতে পারো প্রত্যেকের ইচ্ছা মতো করে। অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ, ঘরে বসেই এখন আয়করদাতারা তাদের আয়করের হিসাব করতে পারেন এবং রিটার্ন তৈরি করতে ও দাখিল করতে পারেন। পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে বর্তমানে এক স্থান থেকে অন্য স্থানে অর্থ প্রেরণ সহজ ও দ্রুত হয়েছে। এছাড়া ইন্টারনেট ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে টাকা স্থানান্তরিত করা যায়। অর্থাৎ টাকা স্থানান্তর সম্পর্কে লিখবে তোমরা প্যারা আকারে, এটা লিখবে দুই লাইনের মধ্যে। পরিষেবায় বিল পরিশোধ, নাগরিক সুবিধার একটি বড় অংশ হলো বিদ্যুৎ, পানি কিংবা গ্যাস সরবরাহ। এ সকল পরিষেবার বিল পরিশোধ করতে পূর্বে গ্রাহকরা অনেক ভোগান্তি হতো, বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে এ সকল বিল পরিশোধ করা যায়। পরিবহন, বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনে ট্রেন, বাস বা বিমানের টিকিট সংগ্রহ করা যায়। ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা, ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রযুক্তিভিত্তিক সেবা কার্যক্রম বৃদ্ধি করতে হবে। দেশের মানুষের জন্য ডিজিটাল সেবা দিতে হবে, বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল সেবা চালু করতে হবে। নিচে প্রযুক্তিভিত্তিক সেবা সম্পর্কে আলোচনা করা হলো। ডিজিটাল ভূমি ব্যবস্থা, অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল তথ্য, মালিকানা ও নিবন্ধন ইত্যাদি ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা। ডিজিটাল স্থানীয় প্রশাসন, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সকল পর্যায়ের কাজে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা। ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা, জনগণের সার্বিক নিরাপত্তা বিধান এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত করার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির ব্যবহার নিশ্চিত করা। তবে এখানে তোমরা আমি প্রথম যেই পয়েন্টটি দিয়েছি শুধু সেটাই দিবে, আর এই যে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা এই ছোটো ছোটো পয়েন্টগুলো দেওয়া লাগবে না, বরং তোমরা এগুলো প্যারা প্যারা করে লিখবে। পয়েন্ট থাকবে টোটাল হচ্ছে প্রশ্নে যেই 5টি পয়েন্টের কথা বলা হয়েছে সেই 5টিই থাকবে, আর এগুলো হচ্ছে প্যারা প্যারা করে দিবে। এগুলো আমি তোমাদের বোঝার সুবিধার্থে হচ্ছে প্রথম বোল্ড করে দিয়েছি, তো তোমরা এগুলো প্যারা করে দিবে, ওই পয়েন্টটি আর লেখা লাগবে না। যোগাযোগ ক্ষেত্রে, আধুনিক বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ স্থাপন করার সময়ের ব্যাপার মাত্র। ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠলে দেশের প্রতিটি মানুষ বিশ্ব তথ্য প্রযুক্তির মহাসড়কে সঠিকভাবে প্রবেশ করতে পারবে। তোমরা অবশ্যই পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে নোটিফিকেশন বাটন অন করে রাখবে। অনেকেই হচ্ছে আমাদের ভিডিও ব্যবহার করে নিজেদের চ্যানেলে ছাড়ছে, সেইখানে কিন্তু রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, একমাত্র আমাদের ভিডিও ইংলিশ অ্যাপ চ্যানেলেই দেওয়া হবে। সুতরাং কপিরাইট থেকে বাঁচার জন্য, সঠিক ভিডিও পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবে, তাহলে সঠিক সময় সঠিক ভিডিও পাবে। অনলাইন তথ্যকেন্দ্র স্থাপন, অনলাইন ভিত্তিক তথ্যকেন্দ্র স্থাপন করতে পারলে দেশের সকল মানুষ তার প্রয়োজনীয় সকল তথ্য সহজেই জানতে পারবে, যা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য একান্ত আবশ্যক। প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব, আধুনিক জীবনযাপনে তথ্য ও যোগাযোগ গুরুত্ব বেশি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানুষের জীবনকে করেছে উন্নত, জীবনযাত্রাকে করেছে সহজ। তথ্য প্রযুক্তি মূলত একটি সমন্বিত মাধ্যম যা অডিও, ভিডিও, টেলিযোগাযোগ, কম্পিউটার সম্প্রচার সহ আরও বহুবিধ প্রযুক্তির সম্মিলনে দীর্ঘদিন ধরে চর্চার ফলে প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করছে।
তথ্য প্রযুক্তির বিপুল বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে নানা ধরনের পরিবর্তন সূচিত হচ্ছে। এর ফলে অসংখ্য নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, গবেষণা, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, বিনোদনসহ নানা ধরনের সেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে মোবাইল ফোনের ব্যাপক প্রসারের ফলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সঙ্গে সারা বিশ্বের যোগাযোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে শিক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির কল্যাণে শ্রেণীকক্ষে পাঠদান থেকে শুরু করে ফর্ম ফিল আপ, ফলাফল প্রকাশ ইত্যাদি নানা শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। চাকরি, ব্যবসা বাণিজ্য ও প্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে চাকরিদাতা ও প্রার্থী অনলাইনে খুব সহজেই যোগাযোগ করতে পারে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, মানুষের জীবনযাত্রাকে সহজ করতে মানব জাতির কল্যাণ এবং উন্নয়নে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম এবং প্রতিনিয়ত তা বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে প্রযুক্তিগত সেবার গুরুত্ব। অর্থাৎ এই বিষয়গুলোর কারণে প্রযুক্তিগত সেবার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলো যদি করে তাহলে উন্নতি ঘটবে। এটা আমি আমার মতো করে লিখছি যাতে করে তোমরা একটা ধারণা পেতে পারো। তো তোমরা তোমাদের মতো করে লিখবে, এটা পড়বা, তোমাদের মেইন বইয়ে যে পাঠ্য বইয়ে যেটা আছে সেটা পড়বে, তার উপর ধারণা করে তোমরা লিখবে। সর্বশেষ যেই পয়েন্টটি রয়েছে উপসংহার, সম্ভাবনার উজ্জ্বল দুয়ারে দাঁড়ানো একটি দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এদেশের উন্নতিকে ত্বরান্বিত করতে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর দেশ গঠনের কোনো বিকল্প নেই। তাই আমাদের আরও বেশি তথ্য প্রযুক্তি নির্ভর হতে হবে এবং এই খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের টোটাল একটি প্রবন্ধ আমরা লিখছি। 250 শব্দের আমার এখানে বেশিও হতে পারে, যেহেতু আমি একটা ধারণা দেওয়ার জন্য তোমাদের এখানে লিখছি। এটা থেকে তোমরা তোমাদের মতো করে কাটছাট করে অভিজ্ঞতা নিয়ে বইয়ের সাথে কম্বিনেশন করে তোমরা সুন্দর করে 250 শব্দের মধ্যে 5টা পয়েন্ট দিয়ে বাকিগুলো প্যারা প্যারা করে হচ্ছে যে রচনাটি লিখবে, তাহলে তোমরা আশা করি সর্বোচ্চ মার্কস পাবে এবং হচ্ছে যে অতি উত্তম ক্যাটাগরিতে থাকবে। তো এ তোমাদের জন্য হচ্ছে ইংলিশ অ্যাপ চ্যানেলের পক্ষ থেকে সবগুলো অ্যাসাইনমেন্ট দেওয়ার আমরা সর্বাত্মক চেষ্টা করব। একমাত্র আমাদের চ্যানেলই আমরা সবগুলো অ্যাসাইনমেন্ট প্রদান করছি। আমাদের ভিডিও অবশ্য অনেকেই ব্যবহার করে কপিরাইট আইন লঙ্ঘন করে নিজেদের নামে ব্যবহার করছে, সেগুলো দণ্ডনীয় অপরাধ। তো সেগুলোতে সবসময় দেওয়া হচ্ছে না, তোমরা বিভ্রান্তিতে পড়বে না। ইংলিশ অ্যাপ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখবে, তারপর যখনই আমরা ভিডিও দিব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তারপর হচ্ছে তোমরা একটা অভিজ্ঞতা নিতে পারবে। আমরা হচ্ছে জাস্ট তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য, ধারণার জন্য হচ্ছে এগুলো উত্তর নমুনা উত্তর দেই। এখান থেকে তোমরা অভিজ্ঞতা নিয়ে নিজেদের মেধা খাটিয়ে বই পড়ে নিজেরা উত্তরপত্র তৈরি করে তারপর স্কুলে জমা দিবে। আর তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করবে আমাদের ভিডিওগুলো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বাটন অন করবে। যারা যারা সাবস্ক্রাইব করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কারা কারা করেছে এবং ভিডিওটি ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকো। আল্লাহ হাফেজ।